হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব আপনাদের কাট অফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আশা করছি 100% কিন্তু অ্যাকুরেট হবে। অফিসিয়ালভাবে কতজন পাস করানো হলো সেটা নিয়েও কিন্তু আলোচনা করব, এবং ক্যাটাগরি ওয়াইজ কত পাস করা হলো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারে লাগবে, এবং জেলা ভিত্তিক কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা অনেক 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 কিছু জানতে পারবেন এই ভিডিও দিয়ে। তো চলো আর বেশি কথা বলছি না, একেবারে মেন টপিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা চলো প্রথমে 15টা প্রশ্ন দেখে নেবো। এই 15টা প্রশ্ন কিন্তু বিগত বছরের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, জেলাভিত্তিক, পুরোটাই কিন্তু জেলাভিত্তিক, যে যে জেলার অন্তর্গত সেই সব উত্তরগুলো কমেন্ট সেকশানে কিন্তু দেওয়ার চেষ্টা করে। এবং এই পিডিএফটা নিতে গেলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু তোমরা যে কোনো গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কিন্তু তোমাদের এই প্রফিট সমস্ত পিডিএফগুলো কিন্তু সেখানে তুমি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখে নেবো। 1 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলায় কটি বিধানসভা কেন্দ্র রয়েছে? তো পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্র কিন্তু রয়েছে। 2 নম্বর প্রশ্ন, দার্জিলিং জেলা কোন বিভাগের মধ্যে পড়ে? কেউ কমেন্ট করতে পারবেন দার্জিলিং জেলা কোন বিভাগের মধ্যে পড়ে? তো দার্জিলিং জেলা জলপাইগুড়ি বিভাগের মধ্যে কিন্তু পড়ে। 3 নম্বর প্রশ্ন দেখে নেবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নদিয়া জেলা কোন বিভাগের মধ্যে পড়ে? নদিয়া জেলা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কিন্তু পড়ে। চলো, উত্তর চব্বিশ পরগনা কোন বিভাগের মধ্যে পড়ে? উত্তর চব্বিশ পরগনাও কিন্তু প্রেসিডেন্সি বিভাগের মধ্যেই পড়ে। 5 নম্বর প্রশ্ন দেখে নেবো, বাঁকুড়া কোন বিভাগের মধ্যে পড়ে? আচ্ছা, আপনারা বলতে পারবেন, বাঁকুড়া জেলায় যারা আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানান আপনারা কোন জেলায়, মানে কোন বিভাগে পড়েন। তো তাহলে বাঁকুড়া জেলা কিন্তু মেদিনীপুর বিভাগের আন্ডারে পড়ে। তো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখে নেবো, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম দিকে কোন জেলা রয়েছে? তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম দিকে কিন্তু ঝাড়গ্রাম রয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখে নেবো, পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আশা করছি এটা সকলেই জানো, পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু, যেটা অযোধ্যা পাহাড়ে অবস্থিত, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলা কিসের জন্য বিখ্যাত? তো আমরা সকলেই জানি কিন্তু পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য কিন্তু বিখ্যাত। 9 নম্বর প্রশ্ন দেখে নেবো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ছৌ শিল্পীর নাম বলো। তো একজন ছৌ শিল্পীর নাম হচ্ছে গম্ভীর সিং মুন্ডা। চলো 10 নম্বর প্রশ্ন দেখে নেবো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ঝাড়গ্রাম জেলা কত সালে তৈরি হয়? তো ঝাড়গ্রাম জেলা 2017 সালে 4 এপ্রিলে কিন্তু তৈরি হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ঝাড়গ্রাম জেলাটি কততম জেলা? এই যে কততম জেলা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে, যে তোমাদের যে জেলাটি সেই জেলাটি কততম জেলা। তাহলে ঝাড়গ্রাম হচ্ছে 22তম কিন্তু জেলা। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখে নেবো, নদিয়া জেলার সদর দপ্তর কোথায়? তাহলে নদিয়া জেলার সদর দপ্তর কিন্তু কৃষ্ণনগর। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? তোমরা যে যে জেলায় থাকো সেই জেলার কিন্তু সদর দপ্তর অবশ্যই কিন্তু দেখে নেবে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু আগের বারের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রশ্ন, একটাও কিন্তু ফালতু প্রশ্ন নয়, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নদিয়া জেলার হয়ে গেল, এবার বীরভূম জেলার সদর দপ্তর হচ্ছে সিউড়ি। 14 নম্বর প্রশ্ন দেখে নেবো, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মালদা জেলার সদর দপ্তর কোথায়? মালদা জেলার সদর দপ্তর হচ্ছে মালদাতেই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখে নেবো, উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর দিকে কোন জেলা রয়েছে? আমি তোমাদেরকে একটা ম্যাপ প্রোভাইড করে দিচ্ছি স্ক্রিনে, এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার এবং তোমাদের জেলার যে বর্ডার এবং সেই বর্ডারগুলো কোন কোন জেলার সঙ্গে শেয়ার করেছে সেটা একবার দেখে নেবো। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, এটা আমি গ্রুপেও দিয়ে দেবো, চিন্তা নেই। যারা আমাদের গ্রুপে আছো তাদেরকে নেওয়ার দরকার নেই, আমি গ্রুপে এটা প্রোভাইড করে দেবো। এই ম্যাপটা তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে, কারণ ম্যাপ থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করবে, এটা 110% গ্যারেন্টি, ঠিক আছে। তাহলে উত্তর চব্বিশ পরগনার উত্তর দিকে কিন্তু নদিয়া জেলা রয়েছে। চলো, এই 15টা প্রশ্ন হয়ে গেল কমপ্লিট। 15টা প্রশ্নই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে একটু ভয়েসটা যদি খারাপ আসছে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু শরীরটা ঠিক নেই, ঠিক আছে। তাহলে মানে কালকে বৃষ্টিতে ভিজে গিয়েছি, তো সর্দি হয়ে গেছে, করোনা হয়নি, তো একটু সর্দি হয়ে গেছে। তো একটু মানিয়ে নিও, আওয়াজের সঙ্গে যদি কিছু এফেক্ট পড়ছে তোমাদের ভিডিওটা দেখতে তো একটু মানিয়ে নিও, ঠিক আছে। আর তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ এই সব পিডিএফগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বিনামূল্যে দেওয়া হয়। চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাওয়া, কিন্তু তোমাদের আরেকবার বলে দিচ্ছি, যারা জয়েন হবে তারা কিন্তু এইভাবেই জয়েন হবে। এই যে অল অ্যাবাউট প্রফিট চ্যানেল শুধুমাত্র এডুকেশন দেয় না, এডুকেশনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিট কীভাবে রোজগার করবে সেটাও কিন্তু দেখিয়ে দেয়। তো অল অ্যাবাউট প্রফিট চ্যানেলে শুধুমাত্র পড়াশোনা ছাড়াও কিন্তু কীভাবে কিছু অ্যাপের মাধ্যমে বা কীভাবে তুমি টাকা রোজগার করবে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হয়। তো
তোমরা যদি চাও এই রকম একটা কিছু ফ্যাসিলিটি পেতে যে আমরা টাকার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাবো, তবে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। চলো এরপর নেক্সট যে কাট অফ সংক্রান্ত আইডিয়াটা তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, কালকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। অনেক স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন ছিল যে এই যে পোল সিস্টেমটা, এই পোল সিস্টেমটা কি যথাযথ হচ্ছে? সবাই কি ঠিক ভোট দিচ্ছে না সবাই ভুল ভোট দিচ্ছে? তো সেটা নিয়ে আমারও একটা সংশয় ছিল বা একটা ধারণা ছিল যে হ্যাঁ, অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু ভুল হয়তো কমেন্ট করে দেয় বা ভুল ভোট দিয়ে দেয়। তাই জন্য কিন্তু আমি কালকে একটা ইউআরদের পোল ক্রিয়েট করি। তার দু সপ্তাহ আগে, মানে আজ থেকে প্রায় 14-20 দিন আগেই প্রায় আমি একটা ভোট ক্রিয়েট করেছিলাম, যে ভোটে কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা পোল ছিল। আর সেই পোলটাই আমি আজকে আরেকবার ক্রিয়েট করলাম এবং সেখানে কী রেজাল্ট পেলাম আর সেই পোলে কী রেজাল্ট পেলাম সেটার কিন্তু তুলনা করলেই বোঝা যাবে যে কতটা ফেক আর কতটা অথেন্টিক। কারণ একটা যে সাবস্ক্রাইবার বা একটা যদি স্টুডেন্ট 20 দিন আগে কী ভোট দিয়েছে সেটা কিন্তু তার মনে থাকবে না। তো আমি চেষ্টা করেছিলাম আরেকটা পোল ক্রিয়েট করে তুলনা করার যে কতটা ডিফারেন্স আসছে দুটো পোলে। যদি ফেক ভোট হয় তাহলে কিন্তু পুরো ডিফারেন্স আসবে, পুরো ফ্ল্যাকচুয়েট করে যাবে পোলটা। আগের পোলটার সঙ্গে এই পোলটা কিন্তু কোনোভাবেই মিলবে না। কিন্তু তোমাদের স্ক্রিনে শো করছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে যে পোলটা ক্রিয়েট করেছিলাম পুরোটাই কিন্তু মিলে গেছে একেবারে হুবহু। এটার থেকে কী প্রমাণ পাচ্ছি দেখো, তোমরা এক পোলটা দেখে নাও। ইউআর এখানে আমি বলেছিলাম শুধুমাত্র ইউআর রায় ভোট দেবে। আমি মানছি হয়তো অন্য ক্যাটাগরি ভোট দিয়েছে, কিন্তু এখানে পার্সেন্টেজগুলো একটু লক্ষ্য করো। দেখো এখানে 37-39 পেয়েছে, প্রথমে বলছে 35%, এটা কিন্তু 35% কিন্তু কালকের ভোটটা, আর তার আগেরটা বলছে 32%, অনেকটাই কাছাকাছি। তারপরে 40-42 স্কোর করছে 17%, আর পুরনোটাই 18%। দেখছো কতটা ক্লোজ, 17-18। এরপর 43-45 স্কোর করছে নতুন ভোটটাই 15% এবং পুরোনোটাই 16%। দেখতে পাচ্ছ 15%, 16%। এরপর 45-50 স্কোর করছে নতুনটাই 19% এবং পুরোনোটাতেও 19%। দেখতে পাচ্ছ 19% কিন্তু 45-50 স্কোর করছে, এবং 50-এর বেশি স্কোর করছে 14% এবং পুরোনোটাই বলেছে 15%। তো তোমরা এই যে ভোটটার থেকে কি বুঝতে পারলে? আমার তো যতটা মনে হচ্ছে যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু একেবারে অ্যাকুরেট ভোট দিচ্ছে, কেউ কিন্তু ফেক ভোট দিচ্ছে না। ফেক ভোট দিলে কিন্তু এই যে এই টেবিলটা রয়েছে এই টেবিলটা কিন্তু অনেকটাই পাল্টে যেত। তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখে যে এই যে টেবিলটা রয়েছে বা এই যে ভোটটা রয়েছে প্রায় একই রয়েছে। তো আমি তোমাদেরকে বলতে চাইছি যে আমাদের সাবস্ক্রাইবারদেরকে প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি যে তোমরা যে অ্যাকিউরেট ভোট দিচ্ছ, তোমরা যেটা সত্যি সেই ভোটটাই কিন্তু তোমরা দিচ্ছ, সেটার জন্য সত্যি সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখলে ইউআরদের পোলটা, সত্যি একটা আনএক্সপেক্টেড পোল। আমিও ভাবিনি যে দুটো পোল এতটা ম্যাচ করবে। তো আশা করছি তোমরা সকলে সঠিকভাবে ভোটে পার্টিসিপেট করছো, সেটার জন্য কিন্তু সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের স্ক্রিনে আলাদা আলাদা আদার্স ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলোরও পোলগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, শো করে দিচ্ছি। তোমরা যে যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোলগুলো একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এছাড়াও তোমরা ক্যালকুলেট করে নেবে যে কতজন কী ক্যাটাগরিতে ভোট করেছে, ঠিক আছে? সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রায় 10,000+ ক্যান্ডিডেট কিন্তু আমাদের এই সব পোলে কিন্তু পার্টিসিপেট করেছে। হ্যাঁ বন্ধুরা, 10,000+ ক্যান্ডিডেট, এটা কিন্তু অল অ্যাবাউট প্রফিটের একটা বিগ অ্যাচিভমেন্ট যে তোমরা অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে এতটা ভালোবাসছো আর এতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো আমার দেওয়া পোলে। তো এইভাবেই কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেলকে ভালোবাসো, এইভাবেই অল অ্যাবাউট প্রফিট চ্যানেলের পাশে থাকো, তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। এরপর চলে আসছি কাট অফ নিয়ে। তো কাট অফের যে ভিডিওটা আমি করেছিলাম আগেরবারে সেইটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। সেই কাট অফ, এই যে এই পোলটা করেছিলাম, এই পোলটার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে ওই কাট অফটাই কিন্তু হবে। তো তোমরা যদি কাট অফের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই কিন্তু আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কাট অফটা একটু দেখে নেবে। আর আমি বলছি না ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা শেষ দিকে কিন্তু কাট অফটা আলোচনা করা রয়েছে, একটু কাট অফটা দেখে নিও, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের কাট অফ সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর চলে আসছি, অনেক ইউটিউব চ্যানেল বলছে কত গুণ ক্যান্ডিডেট পাস করেছে, বা অনেক স্টুডেন্টস জিজ্ঞাসা করছিল আমাকে যে কত গুণ ক্যান্ডিডেট পাস করানো হয়েছে। এছাড়া আমি এক দুটো চ্যানেলে দেখেছি কত গুণ ক্যান্ডিডেট পাস করানো হয়েছে, সঙ্গে সঙ্গে তারা ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করেছে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, আর বলছে যে মিলিয়ে নিবে রেজাল্টের পর। তো তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা এটা জানতে চাইছে যে ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করানো হয়েছে, তাদেরকে বলছি
বন্ধুরা, এভাবে কিন্তু বলা যায় না, শুধুমাত্র কাট অফটাই একটা অ্যাজাম্পশন। কাট অফ যারা বলছে, যেমন আমি বলছি কাট অফ, এটা শুধুমাত্র একটা অনুমান। তো বুঝতে পারছো টোটাল কতজন পাস করেছে সেটাও শুধুমাত্র একটা অনুমান। তবে বন্ধুরা, যতজন পাস করেছে সেটা যদি অনুমান হয়, তাহলে তুমি বুঝতে পারছো ক্যাটাগরি ওয়াইজ কি ভাগ করতে পারবে বা ক্যাটাগরি ওয়াইজ কেউ বলতে পারবে কতজন পাস করেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ছাড়া কারো এতটা অওকাত নেই যে অ্যাকুরেট ডেটা প্রোভাইড করে দেবে। তো তোমরা এই সমস্ত চ্যানেল দেখে উল্টোপাল্টা ভাবো না বা ফেক নিউজ ছড়াও না, ফেক নিউজে বিশ্বাসও করো না, কারণ এভাবে কিন্তু বলা যায় না যে কোন ক্যাটাগরিতে কতজনকে পাস করানো হয়েছে। ঠিক আছে, যেসব চ্যানেলগুলো এই নিউজটা রটাচ্ছে সেটা কিন্তু পুরোটাই ফেক। আমি দেখলাম তাদের চ্যানেলে ভালো রিভিউ আছে, ভালো ভিউ আছে, ভালো লাইকস আছে, কিন্তু ওই রকম ভিডিও আমাদের মতন কোনো চ্যানেল একটা করুক, তখন দেখবে তোমাদের ডিসলাইক দেওয়ার জোর। ঠিক আছে, এইরকম ভিডিওতে কিন্তু তোমরা কান দাও না, এই সমস্ত ভিডিও কিন্তু পুরোটাই ফেক। ঠিক আছে, এরপর অফিসিয়ালভাবে কতজন পাস করেছে, সে অনেক চ্যানেল বলে দিচ্ছে অফিসিয়ালভাবে এতজনেই পাস করেছে, একদম কনফার্ম, তুমি দেখে নেবে, এ করে নেবে, আমি বোর্ডের মেম্বারের সঙ্গে কথা বলে নিয়েছি, এই করে নিয়েছি, ওই করে নিয়েছি, পুরোটাই ঝোল আছে, ঝোল বলতে ঝোল। অফিসিয়ালভাবে কোনো নিউজ প্রকাশ পায়নি, আর পেলে অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে সর্বপ্রথম ওই নিউজটা দেবে। ক্লিয়ার? অফিসিয়ালভাবে নিউজ পেলে কিন্তু অল অ্যাবাউট প্রফিট চ্যানেল তোমাদেরকে দিয়ে দেবে, অফিসিয়াল নিউজ এখনও প্রকাশ পায়নি, সমস্ত জিনিসটাই কিন্তু একটা প্রায়ের উপর আটকে আছে। কর্মসংস্থান পেপারটা দেখো, যাও একটা প্রায় আগেটাই জুড়ে আছে, সেখানে যদি তারা কনফার্ম থাকতো তাহলে কিন্তু ওই প্রায় শব্দটা থাকতো না, তারা অ্যাকুরেট বলতো যে এতজন নেই পাস করেছে। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা তোমাদের মধ্যে থেকে। তো ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও, এইসব অযথা যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কান দাও না। কম ক্যান্ডিডেট ডেকেছে তোমাদের জন্য প্রচুর ভালো, প্রচুর সুবর্ণ সুযোগ, যে তোমাদের যারা পাস করেছো তারা কিন্তু চাকরিটা প্রায় পেয়ে যাবে, এবং যার ইন্টারভিউ অনেক খারাপ হয়ে যাবে তার হয়তো একটু প্রবলেম হয়ে যাবে এই চাকরিটা গ্র্যাব করার জন্য। তো তোমরা এখন থেকে কিন্তু তোমাদের জেলা নিয়ে পুরো রিসার্চ করতে শুরু করো, তোমার নিজের লাইফ সম্পর্কে জানো ভালোভাবে, নিজেকে চিনো। ইন্টারভিউ মানে হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করা বন্ধু, আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, ইন্টারভিউ মানে কিছু নয়, ইন্টারভিউ হচ্ছে নিজেকে তুলে ধরা, তুমি কতটা জানো কতটা জানো না সেটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে। এরপর তুমি নিজেকে কতটা তুলে ধরতে পারছো ইন্টারভিউয়ারদের সামনে, আর চার পাঁচটা মানুষের সামনে নিজের যে পার্সোনালিটি সেটা কীভাবে দেখাতে পারছো বা শো করতে পারছো সেটাই কিন্তু ইন্টারভিউয়াররা দেখবে। আর সেটা তুমি ভালোভাবে মোটামুটিভাবে দেখাতে পারলেই কিন্তু তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের। ঠিক আছে, আর অযথা কোনো কিছুতে কান দেবে না। তোমরা যদি ইন্টারভিউর ইবুক কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, এছাড়াও যদি তোমরা ইন্টারভিউর ভিডিওগুলো দেখতে চাও একদম ফ্রি অফ কস্ট, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করো, অনেক ইন্টারভিউর ভিডিও করা রয়েছে, অনেক ইন্টারভিউর ভিডিও করা রয়েছে, তোমরা আশা করছি অনেক উপকৃত হবে, পুরো সিচুয়েশন বেসড প্রশ্নগুলোরও উত্তর করে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, পুরো বিনামূল্যে অনেক কিছু কিন্তু তথ্য সেখানে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিছু প্রফিটও হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের চ্যানেল অল অ্যাবাউট প্রফিট চ্যানেল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ, ভালো থাকবেন।